ভিউয়ার্স, তো আজকে আমরা ডিফারেন্ট একটা জায়গাতে আসছি। জিনিসটা এক, মানে এটা আগে যেটা আমরা গেছিলাম ভিডিও মাঝে দিছিলাম, এটা আসিল ব্রিজটাউন আবে, আর এটা হইছে গিয়া বেলিবেগ আবে। তো এগুলা মেইনলি হিস্ট্রিক্যাল যে বিষয়গুলো সেম থাকে। তো আজকে আমার লগে তাহকা ঘুরাই ঘুরাই আপনার আমি সুন্দর জায়গাটা দেখাইলাম, আরো সুন্দর সুন্দর কিছু জিনিস আছে দেখাইলাম। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আর ওই দেখুন আইসক্রিম খাইলাম আমি আর আমার হাজবেন্ড খাই খাই ঘুরাইলাম। সো ভিউয়ার্স, আপনারা ভিডিও শুরুতে দেখছেন এই যে জায়গার মেইন যে অ্যাট্রাকশন, যে থিম আমি তুলিয়া ধরছি একটা পিকচারের মাধ্যমে, এটা কবুতরের লাগি বানানিছিল, কবুতরের গড়। তো যাই হোক, এই জায়গাটার নাম আপনারা হয়েছি বেলিবাগ আবে, বেলিবাগ প্রায়োরিও হয়। আর এটা মেইনলি ওই যে আগের এসটি থমাস প্রায়োরি হইতো যে এটা বানাইছিল, আর এটা বানানিছিল 1229 সালও। আর আপনার এটার লোকেশন হয়েছে গিয়া বুটাবেন কান্টি কর্ক। তো আপনারা দেখতে থাকা জায়গাটা খুবই সুন্দর, আর মেইনলি এগুলো তো প্রাসাদ আছিল, তো তারপরে তো বাঙ্গা টাঙ্গার ফরে ইলাখান অবস্থা তাইছে, তো মেইনলি গড়গুলো অনেক সুন্দর। আর যে ওই যে ভিতরে যে পাথরগুলা এত হেভি দেখলে বোঝা যায় আর কি, আর না হলে 1200 সাল থেকে 1229 সালে বানানি হয়েছিল, ওখানে ওইটার ধ্বংস অবশেষে অনেক দেখতে লাগে যে অনেকটা হেভি। তো আপনারা দেখরা আসলে ভিডিওটা আমি ডিটেলসে করাতে গেলে অনেক লম্বা হইত, আর হয়তো আপনারা বোর হইতে ওটা লাগে, আমি শর্টে করছি। আর আর একটু শর্ট করাতে গেলে তো ডিটেলস মানে একটু বুঝতে নাই ওটা লাগে করছি ভিডিওটা। আর খুবই সুন্দর যে গ্রিনের মাঝখানো খালি গাছগুলো দেখবো, খালি গ্রিন আর গ্রিন আর মাঝখানো ধ্বংস অবশটুকু আছে। আর ওই যে আপনারা দেখতে পারেন একটা ওইটার কথা আমি প্রথমে কইছিলাম, ওইটা কবুতরের গড়, এটা বানানি হয়েছিল যখন তখন থেকে এখন মানে এত বছর যাওয়ার পরে এখনো এই কবুতরের গড়ের কোনো অংশ ভাঙছে না, খুবই আগের মতো হয়তো রয়েছে, আমি তো আর দেখছি না কিন্তু দেখা বুঝলাম অনেক হেভি। বাকি যে প্রাসাদটা আছে সারাটা ভাঙি গেছে, কিন্তু এই যে কবুতরের গড়টা ভাঙছে না এখনো পর্যন্ত, এখানে কবুতর থাকে। ইভেন আমরা একটা কঙ্কাল দেখছি কবুতরের, ময়রা ফইরা আছে, আর এমনি তো কবুতর ঢুকের বাইরের, বাট আমরা ঢুকার পরে আর তারা ঢুকছে না। তো খুব সুন্দর লাগছে দেখিয়া। আর আপনারা আগে আমার যারা ভিডিও দেখছেন তারা রে থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিও দেখবা, লাইক করবা, শেয়ার করবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আর বেল আইকন ক্লিক করবা অবশ্যই। আর দেখরা খুবই সুন্দর জায়গা, আমি হয়তো নিজের চোখ দিয়ে দেখিও তার লাগে বেশি ভালো লাগে, আর আপনারা তো ভিডিও দেখাই, ভিডিও থেকে জানি রিয়েল অনেক সুন্দর লাগে। ওই যে কবুতরের গড়টা ওখানে আমি আস্তে আস্তে ঢুকবো, তো আপনারা দেখতে পারবা এক একটা কবুতরের সাইজ অনুযায়ী এক একটা স্কোয়ার গড় বানায়। আর উপরের দিকে জাস্ট ফাঁকি আওয়াজ আওয়া করতে পারবো, বাতাস আওয়াজ আওয়া করতে পারবো, ওলাখান একটু জায়গা আছে মানে মেইন জায়গাটা গ্যাপ, আর বাকিটা পাথর দিয়ে ফিল আপ করা। তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন দেখবা আর শেয়ার করবা, আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড আমরা লাগি দোয়া করবা, আর যাতে সবসময় আপনারা লগে থাকতে পারি, এমন সুন্দর সুন্দর জায়গা গেলে আপনারা লগে শেয়ার করি। আপনারা অবশ্যই দেখবা, দেখলে অবশ্যই আমি ইন্সপায়ার হইব, পরবর্তী ভিডিও বানাইব। থ্যাংক ইউ, বাই বাই।